অনেকটা বাসা মরার লড়াই ছিল রংপুর রাইডার্সের। আজ জিতলে প্লে অফ, অন্যথায় অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচে আবার প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস, হেভিওয়েট ঢাকা ডায়নামাইটস অনেক আগেই নিশ্চিত করে ফেলেছিল শেষ চার। শেষ ম্যাচে তাদের হারানোর কিছু নেই, কিন্তু রংপুরকে হারালে প্রাপ্তির খাতায় যোগ হবে বড় অর্জন। শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না রংপুর রাইডার্সকে। মিরপুরে খুলনাকে 19 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। 11তম ম্যাচে ষষ্ঠ জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে মাশরাফির রংপুর রাইডার্স। এই জয়ে মুশফিকুর রহিমের রাজশাহী কিংস এবং নাসির হোসেনের সিলেট সিক্সার্সের শেষ চারের আশাও শেষ হয়ে গেছে। আগে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 147 রান করে রংপুর রাইডার্স। জবাবে পূর্ণ 20 ওভার খেলে 8 উইকেটে 128 রানের বেশি করতে পারেনি খুলনা টাইটান্স। রংপুরকে আজ ম্যাচ জিতিয়েছেন মোহাম্মদ মিথুন। 35 বলে 50 রান করলেও শেষ 5 বলে মিথুনের ব্যাট থেকে আসে 19 রান, সেটাও শেষ ওভারে। বলার অপেক্ষা রাখে না, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় ইনিংসের শেষ ওভার। দিন শেষে ওই 19 রানের পার্থক্যই দুই দলের জয় পরাজয় নির্ধারণ করে দেয়। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভুগতে থাকা দুই ওপেনার ক্রিস গেইল এবং জিয়াউর রহমান। 13তম বলে প্রথম বাউন্ডারি আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে, সেটাও ভাগ্যের জোরে। আবু জাহেদ রাহির বলে টপ এজ হয়ে উইকেটের পিছনে 6 রান পান জিয়াউর রহমান, কিন্তু পরের বলেই আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরের বল স্লোক করতে গিয়ে ডিপ থার্ড ম্যান অঞ্চলে দাঁড়ানো শফিউল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন জিয়াউর রহমান। উইকেটে সেট হয়ে হাত খুলে খেলতে থাকেন ক্রিস গেইল। 4র্থ ওভারে আফিফ হোসেনকে 2টি 4 এবং 1টি ছক্কা হাঁকিয়ে তুলে নেন 16 রান। পাওয়ার প্লের শেষ ওভারে ব্রেন্ডন ম্যাককালাম শফিউলের উপর তাণ্ডব চালানো শুরু করেন। প্রথম 2 বলে 1 4 এবং 1 ছক্কায় তোলেন 10 রান। তৃতীয় বলটিও মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, কিন্তু শফিউলের স্লোয়ারে ব্যাটে বলে ঠিকমতো হয়নি। মিড অন থেকে দৌড়ে লং অনের কাছাকাছি গিয়ে বল তালুবন্দি করে নেন আরিফুল ইসলাম। পাওয়ার প্লে শেষ বলে ক্রিস গেইল ছক্কা হাঁকালে রংপুরের রান দাঁড়ায় 6 ওভারে 49 রান। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিথুন এবং ক্রিস গেইল 29 রানে জুটি গড়েন। 10 ওভারে 7.20 গড়ে রংপুরের রান 72। পরের ওভারগুলোতে ক্রিস গেইলের তাণ্ডবের অপেক্ষা করছিল স্টেডিয়ামে আসা ক্রিকেট প্রেমীরা, কিন্তু খুলনার পুসকে মোহাম্মদ ইরফান থামিয়ে দেন ব্যাটিং দানব ক্রিস গেইলকে। লেগ স্পিনারের শর্ট বল সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দেন 27 বলে 38 রান করা ক্রিস গেইল। তার ফিরে যাওয়ার পর রংপুরের রানের চাকা অনেকটাই থেমে যায়। 11তম ওভারের 5ম বলে মিথুন ছক্কা হাঁকানোর পরবর্তী 31 বলে কোনো বাউন্ডারির দেখা পায়নি। এ সময় তারা হারায় 11 রান করা রবি বোপারা এবং 2 রান করা চামারা কাপুগাদারার উইকেট। 16তম ওভারের 1ম বলে নাহিদুল ইসলাম 4 হাঁকালেও পরের বলে ফিরে যান জফরা আরসারের দারুণ এক বাউন্সারে। তার ফিরে যাওয়ার পর মাশরাফি আর মিথুন দলের হাল ধরেন। 22 বলে স্কোরবোর্ডে দুজনে যোগ করেন 42 রান। এর মধ্যে শেষ 12 বলে 33 রান পায় রংপুর, আর শফিউলের করা শেষ ওভারে আসে 20 রান। 8 ও 30 রানে জীবন পাওয়া মোহাম্মদ মিথুন শেষ ওভারে 3টি ছক্কা হাঁকিয়ে 50 রানে অপরাজিত থাকেন। 30 বলে 31 রান করা মিথুন শেষ পরের 5 বলে করেন 19 রান। 35 বলে 2-4 এবং 4 ছক্কায় এবারের বিপিএলে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন মিথুন। তার সঙ্গে 15 রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মুর্তজা। খুলনার হয়ে 28 রানে সর্বোচ্চ 2টি উইকেট নেন জফরা আরসার। 148 রানের লক্ষ্য তারা করতে নেবে নাজমুল হোসেন শান্ত সোহাগ গাজীর বলে দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন। স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা নাজমুল ইসলাম অপু মামুলি ক্যাচ মিস করেন। ক্যাচ মিস করে রংপুরের আক্ষেপ বড় করে তোলেন নাজমুল ইসলাম অপু। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান 8 ওভারে তোলেন 60 রান। সেই অপুই বল হাতে ব্রেক থ্রু এনে দেন। স্লোক সুইপ করতে গিয়ে LBW হন 20 রান করা শান্ত। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। স্কোরবোর্ডে 37 রান যোগ করতেই আরও 5 উইকেট হারায় তারা। একে একে সাজঘরে ফেরেন 8 রান করা আফিফ হোসেন, 44 রান করা মাইকেল ক্লিঙ্গার, 6 রান করা মাহমুদুল্লাহ রিয়াদ, 1 রান করা নিকোলাস পুরান এবং 6 রান করা কার্লোস ব্রাথওয়েটো। শেষ দিকে 2 ছক্কায় 11 বলে
19 রান করে খুলনাকে কিছুটা আশা দেখিয়েছিলেন জফর আর্সার। কিন্তু আরিফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আর্সার ফিরে যাওয়ার পর খুলনার জয়ের স্বপ্ন ভেঙে যায়। 19 রানের হার নিয়ে টুর্নামেন্টের চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। রবি বোপারা 4 রানে 2 উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার।